আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে কিন্তু চলে আসছে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে। আর এই ভিডিওতে দেখাবো আরেকটি নতুন মেশিন। এটি হচ্ছে মোম তৈরি করা মেশিন। এই যে দেখতে পাচ্ছেন মোম, ছোট ছোট কিন্তু বড় মোম তৈরি করতে পারবেন এটা দিয়ে। এই যে দেখতে পাচ্ছেন মেশিনটি, এটি দিয়ে মোম তৈরি করতে পারবেন। আর এটি হচ্ছে কেমিক্যাল মোম তৈরি করার, আর মোম তৈরি করার সুতা। তো বন্ধুরা, আপনারা যারা ব্যবসা করতে চাচ্ছেন, যাদের পুঁজি অল্প, অল্প পুঁজিতে যারা ব্যবসা করতে চাচ্ছেন, আপনারা কিন্তু এই মোম তৈরির মেশিনটি নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন। তো বন্ধুরা, এই মেশিনটি দিয়ে কীভাবে মোম তৈরি করবেন, কী পরিমাণ মোম তৈরি করা যাবে, কত টাকা লাগবে, কত টাকা ইনকাম করতে পারবেন, সব জানিয়ে দেবো আজকের ভিডিওতে। আর এই ভিডিওতে সহযোগিতা করবেন এনাম মেশিনারিজের ওনার এনাম ভাই। ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি ভাই, আলহামদুলিল্লাহ ভালো। ভাই বলুন ভাই, আপনার এখানে তো অনেক মেশিনপত্র আছে, প্রায় 210টা আইটেম। তো বন্ধুরা, 210টা মেশিন থেকে আমরা একটা মেশিন দেখাবো আজকের এই ভিডিওতে। পর্যায়ক্রমে সব ভিডিওতে আমরা একটা একটা করে মেশিন দেখাবো। তো আমরা জানতে চাই ভাই, যে এটা দিয়ে কীভাবে মোম তৈরি করা যায়, কী পরিমাণ তৈরি করা যাবে, একটু জানাবেন আমাদের। অবশ্যই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা দেখাবো মোমবাতি বানানোর ডাইস। এটি হচ্ছে মোমবাতি বানানোর মেশিন বা ডাইস। এই মেশিনটি হচ্ছে 5 টাকা দামের মোম বানানোর মেশিন। 5 টাকা দামের মোম। এটি আপনার 3টা পার্ট হয়, এই একটা প্লেট, একটা প্লেট, একটা প্লেট। আচ্ছা আচ্ছা, 3টা প্লেট। আর এগুলো হচ্ছে সুতাটা আটকানোর যা মেশিন, দেখাচ্ছি সুতাটা সেট আপ করে দেখাচ্ছি, এক মিনিট। আচ্ছা, এই মেশিনটিতে কটা মোম তৈরি করা যায় একসাথে ভাই? একসাথে 37 পিস। 37 পিস তৈরি করা, একটু দাঁড়ান দেখাচ্ছি। এটি হচ্ছে সুতা লাগানোর প্লেট, সুতা লাগানোর। এই যে এখানে সুতাটা আটকানোর পরে, এই দেখতে পাচ্ছেন, এই যে নিচে দিয়ে সুতাটা আটকানো হয়, এই যেভাবে ঘুরে সুতাটা এক সাইড থেকে আরেক সাইডে নেওয়া হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছেন বন্ধুরা কীভাবে মোম বানাবেন আপনারা, সেটা দেখানো হচ্ছে। মোম কিন্তু একটা চাহিদা সম্পন্ন প্রোডাক্ট। এবার আপনি সুতাটা ঘুরে মনে করেন এক প্রান্ত থেকে আরেক প্রান্ত নিয়ে আসলেন, পুরো একটা প্লেট লাগাই নিলেন, সেম আবার এভাবে আটকাই নেবেন। আটকানোর পরে আচ্ছা এভাবে ডাইসটা লাগাই দেবো, আটকাইবেন। এখানে একটা ক্লিপ থাকে, ক্লিপ দিয়ে টাইট দিয়ে আপনার চায়ের কেটলি দিয়ে মোমটা গরম করবেন। এটা হচ্ছে আপনার কেমিক্যাল, কেমিক্যাল, হ্যাঁ, এটা হচ্ছে মোমের কেমিক্যাল। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্টিয়ারিক। আচ্ছা আচ্ছা, এই কেমিক্যালগুলো মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, বিভিন্ন দেশ থেকে আছে। এটা হচ্ছে মোমের কেমিক্যাল। আচ্ছা, দেখতে পাচ্ছেন এই কেমিক্যালগুলি আপনার চায়ের কেটলি, মনে করেন 2 লিটার পানি ধরে এরকম একটা কেটলি নেবেন। হ্যাঁ, কেটলির ভিতরে আপনি কেমিক্যালগুলো দিয়া আচ্ছা আপনার চুলাতে বসাই দিবেন। আচ্ছা, চুলাতে বসাই দিলে সর্বোচ্চ 1 মিনিট বা 2 মিনিট। আচ্ছা আচ্ছা, তাপ দেওয়ার পরে আপনি কেমিক্যালটা গইলে পানি রাখা, পানি রাখার নিব। হ্যাঁ, ওই লিকুইডটা আই না এই মেশিনে ঢেলে দিবেন। ঢেলে দেওয়ার পরে মনে করেন কেটলি নাল দিয়ে ঢেলে দিলেন। হ্যাঁ, এই পাশ দিয়ে একটা নাল ভরার পর আবার এই পাশে ঢালেন। ঢালার পরে 10 মিনিট পরে আপনার মালটা জমে শক্ত হয়ে যাবে। 10 মিনিট পরে হয়ে যাবে, 10 মিনিট পর পরে, 1-10 মিনিট জন্য শক্ত হয়ে যাবো। শক্ত হওয়ার পরে আপনি যে সুতাগুলি আছে এক কেসি দিয়া কাটা দিবেন। কাটা দেওয়ার পর উপরে মাথা কাটা হয়ে গেল, নিচের মাথাটা রয়ে গেল। নিচের মাথাটা আপনি 2 টাকা করে জোড়ায় জোড়ায় ফুলে নিয়ে আসবেন। এভাবে আপনার জোড়ায় জোড়ায় এটা তো উপরে কেটে দিলেন। হ্যাঁ, জোড়া জোড়া থাকবো, জোড়া জোড়া থাকার পরে এটা হইলে আপনার ছোট একটা কাঠ কিংবা একটা রশি টানাইলেন, টানা রশির মধ্যে এভাবে ঝুলে রাখবেন। ঝুলে রাখলে মোমটা বাঁকা হইব না। আচ্ছা আচ্ছা, মোমটা যখন 100% শক্ত হয়ে যাবো তখন প্যাকেট করবেন। এ হচ্ছে মোমের ডাইস, এটা হচ্ছে 5 টাকা দামের ডাইস। 5 টাকা দামের ডাইস, হ্যাঁ, অন্য ডাইসে পাওয়া যাবে? আমি বলি এটা হচ্ছে 5 টাকা দামের ডাইস। এটা দিয়ে আপনি একসাথে করতে পারবেন 37 পিস। এটা দাম নিচ্ছে আমরা 10,000 টাকা। 10,000 টাকা, 10,000 টাকা। আর এটা হচ্ছে আপনার 10 টাকা দামের ডাইস। আচ্ছা, ওটা দিয়ে একসাথে বাড়িব 30 পিস, ওটার দাম নিচ্ছে 13,000 টাকা। 13,000 টাকা। আর একটা আছে 3 টাকা দামের, ওটা বাড়িব 40 পিস, ওটার দামও 10,000 টাকা। 2 টাকা 3 টাকা 5 টাকা এগুলো সব 10,000 টাকা। হ্যাঁ, আর 10 টাকাটা 13,000 টাকা। আর মেশিনের গ্যারান্টি 10 বছর। আর মেশিনটা ওজন আছে আপনার 60 থেকে 65 কেজি। এটা ওজন? হুম, এটা জাহাজে লোহা দিয়ে বানানো। বন্ধুরা দেখেন, এটা কিন্তু খুব ভালো মানসম্মত একটা মেশিন। আমি কিন্তু অনেক জায়গায় মোমের মেশিন দেখেছি, কিন্তু এত শক্তিশালী মেশিন কোথাও দেখিনি আমি। এবং এটা কিন্তু সাইজে ছোট, আমি অনেক জায়গায় দেখেছি বড় সাইজের মেশিন হয়। ওগুলো ওল্ড মডেল, আপনার আগের মডেলগুলো ছিল সাইডে আপনার পকেট থাকতো, পানি থাকতো। হ্যাঁ, পানি দিলে সমস্যা হয় কি, দেখা যাচ্ছে আপনি যে ওয়েস্টেজ, আপনি মনে করেন যে কেটলি দিয়ে মালটা ডালেন, ডালার পরে কিন্তু কেমিক্যালে কিছু পড়লো সাইডে, সাইডে ওই কেমিক্যালে পানিতে পড়লে কেমিক্যালটা কিন্তু আপনি কিনে আনছেন। ওই কেমিক্যালে যদি দ্বিতীয়বার ইউজ করেন তখন মোম জ্বালাইতে গেলে আপনি দেখবেন যে জ্বলানোর সময় এটা ছিটবো, আগুন নিব্বো, জ্বলবো, এরকম ছেড়ছেড় শব্দ হইব। আর যদি আপনার পানিটা ইউজ না করেন তাহলে কিন্তু আপনি ওই কেমিক্যালে সহজে ইউজ করতে পারতেছেন। আর যেহেতু আমরা 100% জাহাজের প্লেট ইউজ করতেছি, ওই ওই ক্ষেত্রে আপনার সহজে আর নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। ওইটা আপনি পানি দিয়ে ঠান্ডা রাখতে হবে, আমাদের এটা ঠান্ডা রাখতে হয় না, এটা এমনিতেই ঠান্ডা হয়ে যায়। খুবই ভালো মানসম্মত মেশিন, এবং এটার যন্ত্রপাতিগুলো খুবই শক্তিশালী। আর এই মালয়েশিয়া, এই কেমিক্যালটা মালয়েশিয়া থেকে আসে, এটা কি মালয়েশিয়া? হ্যাঁ, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, এগুলো 35 কেজির বস্তা হয়। এটার নাম কি? এটা হচ্ছে স্টিয়ারিক, স্টিয়ারিং, স্টিয়ারিক অ্যাসিড, স্টিয়ারিক অ্যাসিড, স্টিয়ারিক অ্যাসিড। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এগুলো হচ্ছে
পাম গাছ থেকে যে পাম পাম ওয়েলটা হয় আমরা যেটা সয়াবিন তেল হিসেবে খাই এটা সয়াবিন না ওটা হচ্ছে পাম ওয়েল আচ্ছা আচ্ছা পাম ওয়েলটা আমরা সয়াবিন বলি ওই পাম থেকে যে ওয়েস্টেজটা বাইরে যেমন আপনার সরিষা থেকে খৈল বাইরে হয় হ্যাঁ এই পাম ওয়েল থেকে এই কেমিক্যালটা বের হয় এটা প্রসেসিং করে মোমের জন্য মোমের জন্য এবং টেক্সটাইল মিলে যে সুতা ব্যবহার করা হয় এই সুতাতে এবং জ্বালানোর মোমে এই স্টাইলটা ব্যবহার করা হয় আচ্ছা ভাই মোম তৈরি করে এই কাঁচামালগুলো কোথায় পাবো মোমের আপনার সুতা কেমিক্যাল এই দুটাই তো আইটেম এই আইটেমগুলো কোথা থেকে পাইবেন আমরা দেখাই দিব চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন এগুলো হচ্ছে 2600 টাকা বস্তা 25 কেজির বস্তা আর 5 টাকা দামের এক ডজন মোমে খরচ হয় আপনার 24 টাকা অর্থাৎ 2 টাকা পিস 24 টাকা 2 টাকা খরচ পড়ে হ্যাঁ আর 10 টাকার দামের খরচ হয় 3 টাকা পিস 36 টাকা ডজন এ হচ্ছে আপনার মোমের হিসাব আচ্ছা মোটামুটি আপনার ডজন প্রতি 5 থেকে 6 টাকা থাকে খরচ বাদ দিয়ে সারাদিনে এই মেশিনটিতে কতগুলো মোম তৈরি করা সম্ভব 1500 মোম মানিতে পারেন 1500 থেকে 1600 1500 ডে বাই ডে আপনি একটার পর দুইটা নেন দুইটার পর তিনটা নেন চারটা নেন এবার বাড়ান হ্যাঁ হ্যাঁ এটাই করতে হবে বন্ধুরা আপনারা যারা ব্যবসা করবেন ভাবছেন আমরা কিন্তু পাইকারি হিসাব করছি পাইকারি কোন হিসাব করি না আমাদের হিসাব হচ্ছে সর্বনিম্ন কত টাকা রেটে বিক্রি করলে একটা কোম্পানি টিকবো এবং সর্বনিম্ন কত টাকা রেটে বিক্রি করা যায় ওই হিসাব করলে সব খরচ বাদ দিয়ে 700 টাকা থাকবো পার ডে একটা মেশিনে লেবার টেবার বাদ দিয়ে বন্ধুরা আপনি কিন্তু একটা মেশিনে 700 টাকা ইনকাম করতে পারেন দৈনিক তো আপনি কিন্তু এই ধরনের 2 থেকে 3টা মেশিন নিয়ে কিন্তু ব্যবসাটা শুরু করতে পারেন আচ্ছা নাম্বার যারা নতুন একদম নতুন ব্যবসাটা শুরু করতে চাচ্ছে এখন মোম তৈরি করতে জানে না কিছু তারা কি করতে পারবে আমরা তো শিখাই দিব প্রশিক্ষণ দিয়ে দিব হ্যাঁ আমরা আমাদের এখানে ঘন্টাখানিক সময় লাগবে আমরা শিখাই দিব প্র্যাকটিক্যালি শিখাই দিব এগুলো পুরুষ মহিলা সবাই কাজ করতে পারে আচ্ছা আচ্ছা ধন্যবাদ এনাম ভাই এছাড়া বন্ধুরা যারা আপনারা দেখলেন এই মেশিনটি আপনারা যারা ব্যবসা করতে চাচ্ছেন অল্প পুঁজিতে আপনারা কিন্তু এই মোম তৈরি মেশিনটি নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন প্রাথমিক অবস্থায় একটা নেন এরপর আস্তে আস্তে আপনারা মেশিন বাড়াতে পারেন আমাদের এখানে অনেক ধরনের বিজনেসই আছে এছাড়া বন্ধুরা দেখেন দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণ মেশিন রয়েছে দেখতে পাচ্ছেন অনেক অনেক মেশিন এখানে প্রায় 210টা মেশিন রয়েছে 210টা ব্যবসার আইটেম পাবেন আপনারা এখানে যে কোনো একটি মেশিন নিয়ে কিন্তু আপনারা ব্যবসা শুরু করতে পারবেন আর এখানে আসলে পেয়ে যাবেন এই এনাম ভাইকে এনাম ভাইয়ের সাথে যোগাযোগ করলে ব্যবসা সম্পর্কিত বিভিন্ন পরামর্শ ও সহযোগিতা পেয়ে যাবেন তো বন্ধুরা দেখা হবে আবার পরবর্তীতে আরও একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম